আমার দৃষ্টিতে এই দিনাজপুর এক আসনের মাননীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল, আমার মনে হয় এই লোকটা বাঘের বাঘের আসলেই বাঘের বাচ্চা এই লোকটা। কারণ আমি এই কয়েকদিন লকডাউনের মধ্যে কাজকর্ম তেমন নাই, পত্রিকার প্রথম থেকে শেষ পর্যন্ত চেষ্টা করি সবগুলো নিউজ পড়ার, সবগুলো নিউজ পড়ার চেষ্টা করি। তো নিউজ পড়ার পরে এই লকডাউনের মধ্যে আমার কাছে মনে হয়েছে দিনাজপুর এই এক আসনের সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল আসলে একটা বাঘের বাঘ। কারণ প্রত্যেক দিন সে ত্রাণ বিতরণ করতেছে, সশরীরে উপস্থিত থেকে গরিব দুঃখী মানুষকে ত্রাণ দিয়ে যাচ্ছে। অথচ এই মনোরঞ্জনশীল গোপালের চাইতে আরো বড় বড় নেতা আরো আছে না? তো তাদের ছবি তো প্রত্যেকদিন দেখা যায় না, তারা তাদের সাহাবি তাদের নেতা কর্মীদেরকে দিয়ে ত্রাণ দিচ্ছে। আপনারা যদি যাচাই করতে চান তাহলে দৈনিক করতোয়া পত্রিকা এই কয়েকদিন লকডাউনের খুঁজে দেখবেন পাঁচ নম্বর পাতায় যত ত্রাণের ছবি আসছে, সর্বপ্রথম ছবি আসছে এই মনোরঞ্জনশীল গোপালের। আজকেও দেখা যাচ্ছে প্রথম ছবি হলো মনোরঞ্জনশীল গোপাল। তাহলে এই কথা কেন বললাম? একজন হিন্দু মানুষ তার হৃদয়ে কেমন আবেগ, একজন জনপ্রতিনিধি কেমন হওয়া, আরে আমি জনপ্রতিনিধি, আমি যদি মারাই যাই আল্লাহ যদি আমার জীবন শেষ করেই দেয় এই হালতে যদি মৃত্যু থাকে, হতেই পারে, সেটা ঘরের মধ্যে থাকলেও হবে, মানুষকে প্রাণ দিয়ে সাহায্য সহযোগিতা করলেও হবে, কিন্তু একটু ভালো কাজ করে যায়। মনোরঞ্জনশীল গোপাল প্রত্যেক দিন মানুষদেরকে ত্রাণ দিয়ে যাচ্ছে, মুসলমানদেরকে শিক্ষা দিচ্ছে, দেখো মুসলমানেরা তোমরা আল্লাহর কথা বলো, কোরআনের কথা বলো, রমজানের কথা বলো, লাইলাতুল কদরের কথা বলো, তোমার ভাই তোমার প্রতিবেশী তোমার দেশের লোক আজকে দারুণ কষ্টের মধ্যে দিন অতিবাহিত করতেছে, অথচ তুমি এত বড় নেতা ঘরের মধ্যে থেকে তুমি বের হতে পারলে না, আর আমি মনোরঞ্জনশীল গোপাল আজকে ঘর থেকে বের হয়ে তোমাদের সাধারণ মানুষদেরকে আমি ত্রাণ দিয়ে প্রমাণ করে দিলাম জীবনের মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন। সবাই বলুন সুবহানাল্লাহ। আপনারা কি রাগ করতেছেন? রাগ করতেছেন? বাস্তবতার আলোকে আমি কথা বলতেছি। প্রিয় ভাইয়েরা, রমাদানুল মুবারক আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, এর কি শিক্ষা আমরা পেয়ে গেলাম? আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব বলে এই মাসে নাজিল করেছেন, এই মাসে তার প্রিয় হাবিবের উপরে আসমানি কিতাব আল কোরআন নাজিল করেছেন। এই কোরআন যেই সময়ে নাজিল হলো ওই সময়কে আল্লাহ রাব্বুল আলামিন হাজার মাসের চাইতেও উত্তম বলেছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই সময় যদি হয় হাজার মাসের চাইতে উত্তম, যে কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন ওই কিতাবের উপরে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন হাজার বছরের চাইতেও উত্তম জীবন হিসেবে কবুল করতে পারেন কি ঠিক কিনা? কিন্তু আমরা কোরআনকে বাদ দিয়েছি। সরকার যদি নির্দেশ দেয় পাঁচজন দশজন বারো জনের জামাত চালু করেছিলাম, লকডাউন ওপেন হলে এদেশের সমস্ত মুসলমানদের জন্য বাধ্যতামূলক হলো পুরুষ মানুষেরা অবশ্যই মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে পারে, এই নির্দেশ দেওয়ার ক্ষমতা সরকারের আছে কি নাই? আছে কি নাই? আছে। তখন দেখা যাবে মানুষের আবার মসজিদমুখী। আল্লাহ পাক বলেন মুদাল্লিন নাস, নবী হে কোরআন নাযিল করেছি শুধু ফজিলত কামাইয়ের জন্য নয়, মানুষকে হেদায়েত করার জন্য। মানুষ তার ব্যবসা বাণিজ্য পরিবার সমাজ রাষ্ট্র তার পুরো জীবন চালাবে এই কোরআনের বিধান অনুযায়ী। যদি কোরআনের বিধান অনুযায়ী জীবন চালায় তাহলে রমাদানুল মুবারকের পূর্ণ মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমল নামায় দিয়ে দেবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। যতটুকু আলোচনা হলো এখানে আমি শেষ করছি। এই জায়গা থেকে আমাদের সবাইকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।